অবশেষে শেষ হতে চলেছে টুইটার বেচা কেনা সংক্রান্ত জটিলতা। মালিকানা পেতে যাচ্ছেন বিলিয়নিয়ার ইলন মাস্ক, এর জন্য পরিশোধ করতে হবে $44 বিলিয়ন। নানা চড়াই উত্তরায় পেরিয়ে এই বিক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। একই সঙ্গে ইলন মাস্ককে নির্ধারিত মূল্য পরিশোধে বাধ্য করতে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে পরিচালনা কমিটির বৈঠকে। গেল এপ্রিলে ইলন মাস্কের টুইটার কেনার প্রস্তাবে সাড়া দেয় টুইটার কর্তৃপক্ষ। তবে তথ্য নিয়ে লুকোচুরি দেয়া ও ভুয়া আইডি না সরানোর অভিযোগ এনে প্রস্তাব প্রত্যাহার হুমকি দেন অটোমোবাইল জয়েন্ট টেসলার প্রধান নির্বাহী। যদিও ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার কাজ চলছে বলে জানায় টুইটার। নিরাপত্তা বেষ্টনে জোরদারে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও করেছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষের মতে টুইটারে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা 5% কম। মাস্ক বলছেন এই সংখ্যা আরও অনেক বেশি।